নরসিংদীর পলাশ ভাগ্য বদলানোর জন্য 8.5 লাখ টাকা খরচ করে গত 6 মাস আগে গিয়েছিলেন দুবাইতে, কিন্তু দুবাই যাওয়ার পরে দেখতে পান তিনি প্রতারণার শিকার হয়েছেন। তাকে বলা হয়েছিল একটি কুরিয়ার কোম্পানির ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেখানে গিয়ে তাকে ক্লিনারের কাজ করতে হয়েছে। এমনকি টাকা আরও বেশি দেওয়ার জন্য প্রতি মুহূর্তে চাপ দেওয়া হয়েছে, অর্থাৎ ভাগ্য বদলের পরিবর্তে নিজের জায়গা জমি এবং স্বর্ণলঙ্কার সব কিছু বন্ধক রেখে যেখানে পরিবারকে নিঃস্ব করে তিনি গিয়েছিলেন দুবাইতে, আবার দুবাইতে নিঃস্ব হয়ে তাকে দেশে ফিরতে হলো। অর্থাৎ এই প্রবাসীর করুণ জীবনের গল্প আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। একই সঙ্গে যে দালাল তার সঙ্গে প্রতি মুহূর্তে করে গেছে প্রতারণা, সেই দালালের কিছু তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা। তবে আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বিদেশে যাবেন, তারা বিদেশে যাওয়ার আগে সব কিছু দেখে শুনে বুঝে এবং প্রতারিত হবেন না, এমন নিশ্চয়তা পাওয়ার পরে কিংবা আত্মীয়স্বজন বা পরিচিত জন ছাড়া কোনো মাধ্যমে বিদেশে যাবেন না। যদি যান তাহলে এই প্রবাসী ভাইয়ের মতো আপনিও প্রতারণার শিকার হবেন। তবে এই প্রবাসী ভাই তিনি প্রতারণার শিকার হওয়ার পরে এবং মানসিকভাবে অত্যাচারের শিকার হওয়ার ফলে এখন তিনি এক প্রকার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। চলুন তার জীবনের গল্প শুনে আসি আমরা। কি নাম আপনার ভাই? আমার নাম পলাশ মাহমুদ। আপনি কোন দেশে ছিলেন? আমি দুবাইতে ছিলাম। আচ্ছা, আপনি দুবাইতে ছিলেন, এরপর আপনি জানালেন যে আপনি দুবাই থেকে চলে আসছেন। জি, গতকালকে। গতকালকে চলে আসছেন। তো কেন দুবাই থেকে চলে আসলেন? সবাই তো বিদেশে যায় নিজের ক্যারিয়ার গড়তে, পরিবারকে ভালো রাখার জন্য। তো আমরা যতটুকু জানলাম যে আপনি প্রায় 8 লাখ টাকা খরচ করে, 8.5 লাখ টাকা খরচ করে আপনি দুবাইতে গেছিলেন। জি। তো দুবাইতে যাওয়ার পরে কি ঘটনা ঘটছে আপনার সাথে একটু বলেন তো। আমার বাড়ির পাশে দালাল, ওনার নাম, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নরসিংদি, মনোরদি থানা, চরমান্দালি ইউনিয়ন। আমার বাড়ির পাশে দালাল সাইফুল ইসলাম আর তার সহযোগী সালাউদ্দিন, ঠিক আছে, এই দুইজনের মাধ্যমে ওই দুইজনে আমাকে অফার করে যে বিদেশে যাওয়ার জন্য, দুবাইতে যাওয়ার জন্য। এটা হচ্ছে কত সালে অফার করে আপনাকে? 2022 সালের মাঝামাঝি সময়ে আমাকে অফার করে। তো ওনার নিজস্ব ব্যবসা, সাইফুল ইসলামের নিজস্ব ব্যবসা, ওই ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে ম্যানেজার হিসাবে ওনারা আমাকে অফার করে যে ভালো বেতন, ভালো চাকরি, ওনার ব্যবসা দেখাশোনা করার জন্য। ওনার দুবাইতে কুরিয়ার ব্যবসা আছে, অলরেডি কুরিয়ার ব্যবসা 4-5টা দেশে ওনাদের চলমান, কুরিয়ার ব্যবসা যে আমাকে কুরিয়ার ব্যবসা সেলস ম্যানেজার হিসাবে নিবে, এখান থেকে দুবাইতে নিবে, দুবাই নেওয়ার পরে যে 4-5টা দেশে ওনাদের ব্যবসা রানিং আছে ওই 4-5টা দেশে আমাকে নিয়ে যাবে, মানে সেলস ম্যানেজার হিসাবে আমাকে নিয়োগ দিবে আর 4-5টা দেশে আমাকে নিয়ে যাবে। আমি শুধু স্যাম্পল নিয়ে 4-5টা দেশে যাব আর বাকি যে মালগুলো আছে ওরা কুরিয়ারে পাঠাবে, জাহাজে, শিপে, কার্গোতে পাঠাবে। তো আমাকে অফার করে 10 লক্ষ টাকা লাগবে। তো 10 লক্ষ টাকা লাগবে, ওরা আমাকে বেতন দিবে 1 লক্ষ টাকা। তো আমি আমার ফ্যামিলি প্রতি মাসে আমি আমার ফ্যামিলির সাথে আলাপ করে আমার ফ্যামিলিকে রাজি করাইয়া প্রথমে 2022 সালের নভেম্বর মাসে ওনাকে আমি জমি বিক্রি করে 4 লক্ষ টাকা দিই, এক মুঠে 4 লক্ষ টাকা দিয়ে আপনি বিশার কাজ করেন, বাকি টাকা আমি ম্যানেজ করতেছি। এক সপ্তাহ যাওয়ার পরে ওই সাইফুল ইসলাম বিদেশ থেকে আমাকে ভিডিও করে, আমাকে ভিডিও পাঠায়, ওর অফিসের ছবি পাঠায় যে এই যে আমার অফিস, এখানে আইসা তুই বসবি, তো তুই তাড়াতাড়ি বাকি টাকাগুলো দিয়ে দে আমাকে, এই যে এই ছবিগুলো পাঠায়, ওনার এই ছবিগুলো পাঠায় যে এটা আমার অফিস, এখানে আইসা তুই বসবি, ঠিক আছে, এটা আমার দোকান, এগুলো সব আমাকে পাঠায়, ঠিক আছে, তাড়াতাড়ি বাকি টাকা অ্যারেঞ্জ করার জন্য। তো আমি পাগলের মতো টাকা অ্যারেঞ্জ করার জন্য আমি পাগল হয়ে যাই, ফসলে জমি যা আছে সব কিছু আমি বন্ধক দেই, ব্যাংক থেকে ঋণ করি, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে 8.5 লক্ষ টাকা পর্যন্ত ওনাকে আমি দিই। 8.5 লক্ষ টাকা দেওয়ার পরে উনি আমাকে দুবাইতে নিয়ে যায়। কবে নিয়ে যায় আপনাকে দুবাই? দুবাইতে 1 মাসের ভিতর ওনাকে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে 7 মাস ঘুরাইছে, উনি আমাকে নিতে পারে নাই, বিষয় রেডি করতে পারে নাই। তো 7 মাস ঘুরাই আপনাকে নিল কবে দুবাই? 7 মাস ঘুরাই আমাকে 2023 সালের মে মাসের 8 তারিখে আমাকে ফ্লাইট করাই। তো আমি দুবাইতে যাই,
দুবাইতে যায় দেখি ওনার ব্যবসা প্রতিষ্ঠান কোনোটাই নাই, আমার সাথে প্রতারণা করছে, আমাকে মিথ্যা আশ্বাস দিয়া দুবাইতে নেওয়াইছে। তারপর আমি ওইখানে যাওয়ার পরে আমাকে একটা বিল্ডিংয়ের ক্লিনারি কাজ দেয়, তো একটা বিল্ডিংয়ের আটটা ফ্ল্যাটের ক্লিনারির কাজ আমাকে দিয়ে করাই। আটটা ফ্ল্যাটের আপনাকে বেতন দেয় কত টাকা? 25,000 টাকা। আটটা ফ্ল্যাটের ক্লিনারি কাজ, 16টা বাথরুম আমাকে দিয়ে পরিষ্কার করাই। আমি ওনাকে বলি যে 8-10 লাখ টাকা খরচ করে আমি দুবাইতে আসছি, আপনার এখানে আসছি, আপনার মাধ্যমে আসছি, তা আমি কেন আইসা বাথরুম পরিষ্কার করবো এত টাকা দিয়ে আইসা? উনি এটার কোনো সত্তর আমাকে দেয় নাই, উল্টো আমার সাথে খারাপ আচরণ করে, আমার বাড়িতে গার্জিয়ান দিয়ে ওনাকে চাপ দেওয়ায়। উনি বলে যে এ মাসে যায় আমি দেখি একটা কিছু করে দিচ্ছি, পরের মাসে যায় করে দিচ্ছি, কিন্তু উনি কোনোটাই করে না। এইসব করতে করতে 6 মাস অতিবাহিত হয়, 6 মাস যাওয়ার পরেও উনি আমাকে কাজ চেঞ্জ করে দেয় নাই, উল্টো আমার আমার সাথে আরও খারাপ আচরণ করে। আমাকে বলে এক কাজ কর, তোর সিটি ব্যাংক থেকে প্রবাসীদেরকে ঋণ দেয়, তা তুই এক কাজ কর আমাকে সিটি ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ করে আমাকে 10 লাখ টাকা দে, আরও 2-3 লাখ টাকা লাগলে আমি তোরকে একটা ফ্ল্যাট নিয়ে নিই, তুই ফ্ল্যাটের ব্যবসা কর, তো ফ্ল্যাটের ব্যবসা করলে আমি কেমন টাকা প্রফিট পাবো। পরে বলে কি ফ্ল্যাটের তোকে যদি আমি ফ্ল্যাট নিয়ে দেয় তুই দেশে চলে যা, প্রতি মাসে 20 তারিখে দেশ থেকে 6,500 টাকা নিয়ে নিবি, তো দেশ থেকে 6,500 টাকা নিয়ে নিব, এতই 8 লাখ টাকা খরচ করে আমি আসছি, আরও দেশে থেকে আরও দেশ থেকে 8-10 লাখ টাকা আইনে আপনাকে দিব, ওইখান থেকে প্রতি মাসে আমি টাকা পাবো 6,500 টাকা, এটা আবার কেমন কথা বলেন? তাইলে তুই এক কাজ কর, যেটা করতেছস এটাই কর, তোর সাথে 10 লাখ কন্ট্রাক্ট, আমাকে 10 লাখ দে, তুই 8.5 লাখ টাকা দিছস, আরও 1.5 লাখ টাকা তুই আমারে দে। আমি আচ্ছা 1.5 লাখ টাকা দিমু, কিন্তু আমাকে যেই কাজ কথা বলছেন ওই কাজ আমাকে দিবেন। আমরা দিয়া ভাই এরকম এক একটা ফ্ল্যাটের সিঁড়ি, এই যে এরকম সিঁড়ি, করিডোর, সিঁড়ি করিডোর এরকম মশরুম, আমার যেই কাজ করাইতেছেন এই কাজের তো বিল আছে, কাজের একটা বিল আছে না? তুই কাজের 25,000 টাকা কইতাছিস শুনস না, কাজের 25,000 টাকা? হ্যাঁ জি, আমার এই কাজ লাগতো না, আমার যেই কাজে আনছো এই কাজই দেন যে। আচ্ছা তো তুই বাধ্য হইতা তা কাজ লাগতো না, আমার যেই কাজ করছেন আমার এই কাজ দিতাম না, তোরা বাইতনা হুতায় হুতায় টাকা দেম, আচ্ছা আমি দিয়ে দিই আপনি 10 লাখ।